আজ 25শে বৈশাখ, পয়লা বৈশাখের পর বাঙালি বোধহয় ক্যালেন্ডারে আজকের দিনটাকেই খুঁজে বেড়ায়। পয়লা বৈশাখে যেমন মন্দিরে মন্দিরে ভিড় থাকে পুজোর জন্য, আজকের দিনেও নানান জায়গায় মঞ্চ তৈরি করে চলে তারই পুজো। জন্ম থেকে যেই মানুষটি ঠাকুর হয়ে গেছেন তাকে তো পুজো করতেই হয়, আর তাই তার জন্মদিনে তার গান নিয়ে আজকের সানডে সংডেতে আমি সৃজা, আর আমার সঙ্গে আছেন শিল্পী সুগন্ধা মাঝি। নমস্কার দিদি, সানডে সংডের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। কেমন আছো? ভালো আছি, তবে করোনার সময় ভয়ে ভয়ে থাকা, টেনশন নিয়ে চলা। তুমি কেমন আছো সৃজা? হ্যাঁ, আমিও ভালো আছি গো, কিন্তু সকলের মনের মধ্যেই একটা অদ্ভুত ভয় কাজ করছে, আর সেই ভয় দূর করতেই তোমাদের সকলের জন্য প্রত্যেক রবিবার নিয়ে হাজির হই গানের ডালি। আজ 160তম জন্মদিনে এসে মনে হচ্ছে আমাদের যাপনের প্রতিক্ষণ জুড়ে তিনিই রয়েছেন। তার গান, কবিতা, প্রবন্ধ আজও কতটা প্রাসঙ্গিক, আজও তারই গানের নতুন নতুন কত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমাদের মধ্যে রয়ে গেছে তারই সৃষ্টি। এরকম একটা দিনে তার গান করতে পেরে কেমন লাগছে? দারুণ, মানে অসাধারণ একটা, মানে একটা ফিল হচ্ছে আমার ভিতরে, মানে এত ভালো লাগছে যে আজকে একটা বিশেষ দিনে, মানে সানডে সংডে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে
গান গাইবার গান গাইতে আসতে পেরেছি আমি, গান গাইছি, যে আমার গানটা আজকে সারা বিশ্ব জুড়ে হাজার হাজার মানুষ শুনছেন বা দেখছেন বা দেখবেন, মানে এটা আমার কাছে পরম পাওয়া, মানে পরম প্রাপ্তি। তো থ্যাংক ইউ শ্রীজা, থ্যাংক ইউ অয়ন্দা। এখানে আমি আমি এই সানডে সানডেটা আমি নিয়মিত দেখি এবং আমি দেখেছি অনেক ভালো ভালো শিল্পীরা আসছেন এবং গাইছেন, খুব ভালো লাগে আমার। তো সেই সেই প্ল্যাটফর্মে আমি আগেও গিয়েছি, আবারও যে আমি একটা বিশেষ দিনে আজকে 25শে বৈশাখ এমন একটি দিন আমি আসতে পেরেছি, আসতে পেরে আমি নিজেকে সত্যি আমি ধন্য। আর এই সময় এই মুহূর্তে মানে করোনার এরকম একটা ভয়াবহ সময়ে তোমার আমি আসতে পেরেছি বা গাইতে পারছি এরকম একটা প্ল্যাটফর্মে, এটা তো বুঝতেই পারছো একটা যে কোনো শিল্পীদের কাছে একটা পরম প্রাপ্তি। মানে এখানে আসতে পেরে আমি সত্যি সত্যি ধন্য। আমি আবারও আমাদের অনেক অনেক মানে শ্রদ্ধা জানাবো এবং আমার প্রণাম জানাবো আমাদেরকে, সত্যি এত সুন্দর একটা জায়গায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আগেও গিয়েছি, আবারও বলছি, আবারও আসতে পেরেছি বলে আমি বিশেষ এইটা এই দিনে 25শে বৈশাখে বিশ্বকবি জন্মদিনে মানে আমার দারুণ লাগছে। Oh,
অসাধারণ কি কেমন লাগছে সুগন্ধাদির গান? আপনিও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া এই নম্বরে। যেমন সুন্দর দেখতে লাগছে তোমাকে ঠিক তেমনই সুন্দর তোমার গান। খুব জানতে ইচ্ছা করছে এরকম একটা দিন কিভাবে কাটাও। ভালো প্রশ্ন। এই দিনটা মানেই তো বোঝো, মানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম তো আসেই বা প্রোগ্রাম করতে যাওয়া হয়, তার আগে আমি যেটা করি মানে আমি সত্যি সত্যি রবীন্দ্রনাথকে পুজো করি। রবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে ঠাকুরই আমরা বলি এবং ঠাকুর হিসেবেই আমি পুজো করি ওনাকে।
আমি দেখাতে পাচ্ছি না পাশের ঘরে আমার, যেহেতু অনলাইনে এখন চলছে প্রোগ্রামটা, তো আমি তাহলে তোমাকে দেখাতাম আর কি, যে ওখানে আমার সাজানো আছে রবীন্দ্রনাথ, এবং ওনাকে আমি রেগুলার মানে প্রত্যেক দিনে প্রতিদিনই প্রতিনিয়তই পুজো করি। আমার সব ঘরেই রবীন্দ্রনাথ, এখানেও দেখছো আছে রবীন্দ্রনাথ। তো প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম করতে যাই, কিন্তু এবছর তো বললাম এই মানে কিছু করার নেই। এই দিনটা আমি কেন, প্রত্যেকটা শিল্পীর জীবনেই মনে হয় একটা বিশেষ দিন পঁচিশে বৈশাখ। ভারতবাসী এবং প্রত্যেকটা বাঙালির মনে এই দিনটা দেখবে যে একটা হলো গুনগুন করে একটা না একটা রবীন্দ্রনাথের কবিগুরুর গান গাইবেই গাইবে। তো এইভাবেই কাটে আর, কিন্তু এই দুবছর না কীভাবে চলে যাচ্ছে আমি বুঝতেই পার, আমি কেন কেউই আমরা বুঝতে পারছি না, খুব বাজে লাগছে। কিন্তু আমার অন্যদিক দিয়ে আনন্দও হচ্ছে যে এখানে আমি গাইতে পারছি বা পেরেছি, আগেও গেয়েছি এবারও গাইছি, আমার খুব ভালো লাগছে আর কি। বিশেষ দিনে আমি আবার এখানে আসতে পেরেছি।
রবীন্দ্র জয়ন্তীতে বহুবার বহু অনুষ্ঠান করেছো, এমন কোনো ঘটনা মনে পড়ে? হ্যাঁ, সেরকম তো দেখো এরকম অভিজ্ঞতা তো অনেকেই অনেক আছে, তো এত তো বলা সম্ভব না, আমি দুটো বলছি ছোট্ট করে। এই বেহালায় একটা মঞ্চে আমি একবার আমন্ত্রিত হয়ে গেছিলাম একটা প্রোগ্রামে, তো সেখানে দেখেও সবাই আমার গুরু স্থানীয় মানুষজনেরা এসেছেন গাইতে ওখানে, তো আমি নিজেই সেখানে গিয়ে পুরো মানে হতভম্ব হয়ে গেছিলাম যে আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি। তো মানে বুঝতেই পারছো একটা ভয়, একটা অন্যরকম একটা কাজ করছে নিজের মনের মধ্যে। তো আমি সেখানে এই গুরুস্থানীয় মানুষদের সাথে একটা স্টেজ শেয়ার করেছিলাম, একই স্টেজ, এটা তো আমার কাছে বড়ো মানে বিশাল বড়ো প্রাপ্তি, তাই না? বিশাল বড়ো পাওয়া। তো গুরুর আশীর্বাদই এটা হয়তো হয়েছে, আমার তো মনে হয় তাই আমি পেরেছি। আর একটা মনে পড়ছে, আমার একটা মঞ্চে গেছিলাম প্রোগ্রাম করে, সেখানে আমি শেষ শিল্পী ছিলাম। তো এবারে অত রাতে যে এবার ধরো প্রচুর তো শিল্পী থাকে এবং আমি তো সবার শেষে আমার ইয়ে ছিল আর কি, শেষ ছিল। তো এবারে গাইতে গাইতে তো সবার রাত্রি তো হয়েই যাচ্ছে, বা তোমায় ভাবছি এত রাত্রি হয়ে যাচ্ছে, এরপরে কি আর মানুষজন রবীন্দ্রনাথের গান কত নেবে বা কতখানি শুনবেন, একটা মনের মধ্যে একটা ইয়ে হচ্ছে। তো ভাবতে পারবে না সৃজা, যে আমি রবীন্দ্রনাথের গানটা গাইতে শুরু করলাম, আমি নিজেও ভাবিনি যে ওনারা শুনে যাচ্ছেন, আমি গেয়েই যাচ্ছি। তো এই কথা অনেকগুলো গান গেয়ে ফেলেছিলাম আর কি, গায়ে মানে বুঝতে পারিনি রাত্রি হয়ে আছে বা মানুষজনেরও শুনছেন। তো একটা সময় গিয়ে তো থামতে হয়, তখন দেখি ঘড়ি কাঁটা অনেক অনেক সরে গেছে আর কি। তো যাই, এই যে এগুলো মানে এগুলো আমার কাছে বিশাল বিশাল একটা পাওয়া, বিশাল বিশাল পাওয়া, এগুলো আমি পেয়েছি আর কি। তো এগুলো বলার তো সুযোগ হয় না, বলিও না কোথাও, জিজ্ঞেস করলে দেয় তোমার সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো। মনোবরে তাই তারি মত প্রবাহী, তারা
যতবার আঘাত পাই, ক্লান্ত হই, পরাজয় অনুভব করি, ঠিক ততবারই বিশ্বকবি রবি ঠাকুরের সৃষ্টির পাশে গিয়ে একটু জিরিয়ে নিই আমরা। সত্যি যে অমূল্য রত্নের খোঁজ কেউ পায়নি তিনি পেয়েছিলেন। জীবন মৃত্যুর অবশ্যম্ভাবী দোলাচলকে রোমান্টিজমে বেঁধেছিলেন তিনি। তাতে এত ক্ষয়, এত ক্ষতি, লোকসান, বিয়োগ ব্যথার মধ্যে দিয়ে হেঁটে গিয়েও এই আমিকে শুশ্রূষা দেয় তার গান। আজ বিদায় নিই, তবে হ্যাঁ, কেমন লাগলো সুগন্ধাদির গান অবশ্যই জানাবেন, কিন্তু প্রচুর প্রচুর লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে। আবার আসবো পরের রবিবার অন্য কোনো শিল্পীকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।